প্লাবন ভাঙনে ভয়ঙ্কর হয়ে উঠছে বন্যা পরিস্থিতি, তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। দুর্গতদের মাথাপিছু বরাদ্দ মাত্র 8 টাকা, যথেষ্ট বলছেন প্রতিমন্ত্রী। দিনে ক্রেতা শূন্য, রাতে কুরবানির পশুর হাটে উপস্থিতি বাড়লেও দর্শনার্থীর সংখ্যাই বেশি, জমে ওঠেনি বেচাকেনা, উটকো ঝামেলার অভিযোগ। এবং ট্রেনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকলেও জানেন না যাত্রীরা, মাসের পর মাস খোলা হয় না ফার্স্ট এইড বক্স, ফেলে দেয়া হয় কোটি টাকার ওষুধ, উদাসীন কর্তৃপক্ষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সুপু। দিন যতই যাচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে বন্যা পরিস্থিতি, তবে সে হারে বাড়ছে না ত্রাণ বরাদ্দ। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধকোটি মানুষের জন্য এখন পর্যন্ত বরাদ্দ হয়েছে মাত্র 5 কোটি টাকা, মাথাপিছু বরাদ্দ মাত্র 8 টাকা। তবে ত্রাণ প্রতিমন্ত্রী বললেন, ক্ষতিগ্রস্তদের মধ্যে সর্বোচ্চ 10% বেশি মানুষের ত্রাণ প্রয়োজন হয় না। অর্থনীতিবিদরা বলছেন, বন্যা দীর্ঘমেয়াদী হবে এমনটি মাথায় রেখেই সরকারের প্রস্তুতি ও বরাদ্দ বাড়ানো উচিত। মাহমুদ রাকিবের রিপোর্ট। গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, চারদিকে শুধু পানি। এক মাসেরও বেশি সময় ধরে নেমে আসা ঢলের পানিতে উত্তরাঞ্চলের পর এখন ডুবে আছে মধ্যাঞ্চল। বানের তোড়ে ভেসে যাচ্ছে কাঁচা ঘর থেকে বহুতল ভবন, সব হারিয়ে লাখ লাখ মানুষ মাথা গুঁজেছে বাঁধ কিংবা সড়কের পাশে। বানভাসী মানুষ বলছেন, ত্রাণের দেখা পাচ্ছেন না তারা। কোন একটা কাউন্সিল, কোন একটা মানুষ এবং কি সরকারের লোক, সরকারের যে মানুষের এমপি মন্ত্রী আছে, তারা যে বটে জায়গায় কেউ আসে নাই। নাতি পুতি খিদায় বাতে কান্দে, নিজেরা এই যে না খায় রয়েছি। চাল দিতে আসে আমাকে, লোক একটা ফিলিপ দিছে, আপনাকে গেছিলাম দিল না, ফিরা বাড়ি যাইতাছি। বরাদ্দ পর্যাপ্ত নয় বলে স্বীকার করছেন জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরাও। আমি একজন ইপি মেম্বার এই ওয়ার্ডের, আমার 450 পরিবার ক্ষতিগ্রস্ত। খাবার, শিশু খাদ্য এ পর্যন্ত এগুলা কোনো কিছুই বিতরণ করা হয় নাই, মাত্র 13টা পরিবারকে 10 কেজি করে চাউল দেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সরকারিভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তা মাথাপিছু 8 টাকা রকম, আর চাল পাচ্ছেন 2.5 কেজির মতো। তারপরও প্রতিমন্ত্রীর দাবি, বরাদ্দ যথেষ্ট। ত্রাণ সহায়তাটা দেওয়া হয় দরিদ্র, অতি দরিদ্র মানুষদেরকে, এটার পার্সেন্টেজ হলো 10%। যারাই ঘর হারিয়েছে, আমরা প্রত্যেককে ঋণ এবং নগদ টাকা দেওয়ার মতো পর্যাপ্ত টাকা আমাদের কাছে মজুত আছে, এটা বন্যা পানি নেমে যাওয়ার পরে দেবো। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির কারণে ত্রাণের ধরন পাল্টানোর পরামর্শ অর্থনীতিবিদদের। তালিকা প্রণয়ন প্রক্রিয়ার ভেতরে আমরা অনেক ক্ষেত্রেই অনিয়ম দেখেছি। বন্যার সময় কিন্তু এটা চিন্তা করতে হবে যে স্থানীয় যেই বাজার আছে, স্থানীয় যে সরবরাহ ব্যবস্থা আছে, এইটা অনেক ক্ষেত্রেই কিন্তু একটা ভেঙে পড়ার উপক্রম হয় এবং কোনো কোনো অঞ্চলে হয়তো একেবারেই এটা নাই। সেইটাকে বিবেচনায় নিয়ে কিন্তু এই ধরনের ত্রাণ কার্যক্রমের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি পণ্য সরবরাহ করতে পারেন। বন্যায় এখন পর্যন্ত 33টি জেলা প্লাবিত আর মারা গেছেন 40 জন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ঢাকার আশপাশে বাড়ছে বন্যার পানি, এই মুহূর্তে সাভারের চাপল এলাকায় আছেন রিপোর্টার আজহার লিবন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজহার, সবুজ, উত্তরের দেড় মাসের যে বন্যা তার প্রভাব রাজধানী এবং এই রাজধানীর আশপাশের শহরতলির এলাকাতেও পড়তে শুরু করেছে। আমরা খোঁজ নিয়েছি পানি উন্নয়ন বোর্ডে, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আরিফ মোহাম্মদ আরিফের সঙ্গে আমাদের কথা হয়েছে। উনি বলেছেন যে এই বন্যা আরও কয়েকদিন, রাজধানীর আশপাশের যে বন্যা পরিস্থিতি, আরও কয়েকদিন এই বন্যা পরিস্থিতির অবনতি হবে এবং এক সপ্তাহের পর কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হবে, উনি আমাদেরকে এটি জানিয়েছেন। আমরা একটু সাভারে আছি, ঢাকা জেলার সাভারের, এই জায়গাটির নাম ছাগলগ্রাম। তো এখানে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি, এর পাশে যে বংশী নদী, সেই বংশী নদীর যে স্রোত এবং যে পানি সেটি কিন্তু অনেকই বেড়েছে, বিশেষ করে পাশেই পদ্মা নদী, সেই পদ্মা নদীর পানি এখানে আসছে। জানেন যে পদ্মা নদীতে বিপদসীমার প্রায় 6.5 মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, সেই পানি কিন্তু এখান দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দেখছি যে আশপাশের যে গ্রামগুলো একে একে আসলে প্লাবিত হচ্ছে। আমরা এখানে দেখছি যে অনেকের ঘরেই কিন্তু পানি ঢুকে গেছে এবং এই এলাকার মানুষরা কিন্তু সেই কারণে ভোগান্তিতে পড়েছে। স্বাভাবিক
স্বাভাবিক যে গ্রামের যে সরল জীবনযাপন তাতে কিন্তু একটা বড় প্রভাব পড়েছে। জীবন জীবিকা, গবাদি পশু, তারপরে সুপেয় পানি, এরকম নানা সংকটে কিন্তু তারা ভুগছে। আপনাকে এর ঢাকার আরও কিছু আশপাশের এলাকার তথ্য দিতে চাই সবুজ। ঢাকার চারপাশে যে চারটি নদী, বালু, শীতলক্ষা, তুরাগ এবং বুড়িগঙ্গা, তার মধ্যে বুড়িগঙ্গায় আসলে কোনো পানি যে সীমা সেটি বিপদ সীমার উপরে নয় বা স্বাভাবিক রয়েছে প্রবাহ। এর মধ্যে বালু, শীতলক্ষা এবং তুরাগে কিন্তু পানি বেড়েছে। বালু, শীতলক্ষায় আমরা যেটি জানতে পেরেছি পানি উন্নয়ন বোর্ড থেকে যে বিপদ সীমার 10 থেকে 30 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তুরাগে প্রবাহিত হচ্ছে 10 সেন্টিমিটারের উপর দিয়ে। তো এই কারণে ঢাকা শহর প্লাবিত হওয়ার কিন্তু একটা শঙ্কা করেছে, শঙ্কা দেখা দিয়েছিল। তো পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে ঢাকা শহর রক্ষার যে 165 কিলোমিটার যে বাঁধ, সেই বাঁধের কারণে আসলে এই পানিটা আসলে ঢুকতে পারবে না। আমরা আসলে সারাদিনই এই শহরতলির বন্যা পরিস্থিতি জানাবো। তো এরপরে আমরা আরও অন্য অন্য এলাকায় যাব। একটু বলতে পারি যে আমরা ঢাকা থেকে যতই এদিকে আসছি, অর্থাৎ সাভারের দিকে আসছি, আমরা দেখেছি যে রাস্তা ছুঁই ছুঁই কিন্তু পানি, আশপাশের যে জলাভূমিগুলো সেই জলাভূমিগুলোতে কিন্তু পানিতে কিন্তু টুই টুম্বুর। তো এই ছিল আমার কাছে সাভার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ সবুজ। ঢাকার আশপাশে বন্যার পানি বাড়ছে, সে খবর জানাচ্ছিলেন রিপোর্টার আজহার লিম। দিনে ক্রেতা শূন্য থাকলেও রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে রাতের চিত্র ভিন্ন। ঈদের মাত্র দুদিন বাকি থাকায় বেড়েছে উপস্থিতি, তবে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যাই বেশি। অবশ্য এখনও আশা ছাড়ছেন না বিক্রেতারা। দিনের তুলনায় রাতে অনেকটা গরুর হাট জমজমাট, তবে বিক্রেতারা বলছেন ক্রেতার চেয়ে দর্শকই বেশি। তাদের উদ্ভট প্রশ্নে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বিক্রেতাদের। আসমত আলী বাংলার বস ও বাংলার সম্রাট নিয়ে এসেছেন গাবতলী পশুর হাটে। গরু দুটির দাম হাঁকিয়েছেন 30 লাখ ও 22 লাখ টাকা। হাটের প্রধান ফটকের পাশে স্থান হয় দর্শনার্থীদের আনাগোনাও বেশি। সবাই ছবি ও ভিডিও করতে ব্যস্ত, কিন্তু কিনছেন না কেউই। মানুষ শুধু ছবি তুলতেছে, বেচা কেনার কোনো আমাদের সুযোগ তৈরি করতে দিচ্ছে না। অনলাইনে গরু বিক্রি নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। গরু কেনার কথা বলে একই মোবাইল নম্বর থেকে একাধিক ব্যক্তি গরুর দরদাম করছেন। কুমিল্লাতে ফোন করে, ঢাকা উত্তরাতে, গুলশানেতে, মহিলা দিয়েও, বাচ্চা কাচ্চা দিয়েও, বিভিন্ন কায়দায়। মানে লাস্টে আমার সেটটা আমি বন্ধ করে রাখেছি যে এ তো উল্টো পাল্টা, গরুই তো এরা বিক্রি করতে দেবে না। বড় গরুর কাস্টমারগুলো একটু কম দেখা যাচ্ছে, এমনি ছোট গরুর কাস্টমার অনেক বেশি। যেটা বাজার সেটাই এখন সন্তুষ্ট হতে হবে। তবে গাবতলী হাটে যারা আসছেন তারা যাচাই বাছাই করেই কিনছেন গরু, আবার দাম কমবে এমন আশায় অনেকে ফিরেও যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার ফ্যামিলি সহ নিয়ে আসছি গরু দেখার জন্য। গত বছরের তুলনায় দাম এবার একটু কম। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায় এর আগেই রাজধানীতে পশুর হাট কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় 2 সিটি কর্পোরেশন। মুন্না ফ্রশিদ, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো ট্রেনে করে ঢাকায় কোরবানির পশু। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহি, সবুজ, সকাল 6টায় এই ট্রেনটি গরু নিয়ে কমলাপুর রেল স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও এখন 9টার দিকে এসে আসলে পৌঁছেছে গরুবাহী যে ট্রেন, সেটি আসলে এই ট্রেনের সাথে 26টি ওয়াগন যুক্ত করা আছে। তার মধ্যে 16টি ওয়াগনে মোট 261টি গরু জামালপুর থেকে ঢাকার বিভিন্ন পশুর হাটে আসলে এগুলো কোরবানি উপলক্ষে বিক্রি হবে, সেজন্য সেই ব্যবসায়ীরা কমলাপুর রেল স্টেশনে সেই গরুগুলোকে নিয়ে এসেছেন। আপনি জানেন যে এই কমলাপুর রেল স্টেশনের পাশে অন্তত 2-3টি হাট রয়েছে। শাহজাহানপুরে হাট আছে, কমলাপুরে হাট আছে, গরুর কোরবানি উপলক্ষে হাট বসেছে, সেই হাটে এই গরুগুলোকে আসলে বিক্রি করা হবে। আপনাকে জানিয়ে রাখি সবুজ, এরকম একটি ওয়াগনের মধ্যে গরু ধরবে 16টি, সেই হিসাবে একটি ওয়াগনের ভাড়া ধরা হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে 8,000 টাকা। সেই হিসাবে যদি আপনাকে বলি তাহলে প্রতি গরুতে জামালপুর থেকে এখানে এসে ভাড়া পড়েছে মাত্র 500 টাকা করে। তো সেই হিসেবে ব্যবসায়ীরা যারা গরু নিয়ে ঢাকায় এসেছেন তারা বলছেন যে অনেকটা নির্ঝঞ্ঝাটভাবে এবং অনেকটা খুব মানে খুব মোটামুটিভাবে তারা বেশ শান্তিপূর্ণভাবে আসলে এসেছেন এই গরুগুলো নিয়ে। এবং সড়ক পথের চেয়ে এবং অন্য উপায়ের চেয়ে আসলে এই এই পথে ট্রেন যোগে আসলে ভাড়া কিছুটা কম হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। এবং ব্যবসায়ীরা যারা আছেন তারা বলছেন যে রাস্তায় অনেক সময় কোরবানির পশুবাহী ট্রাকের কারণে যানজট থাকে, কিন্তু ট্রেনে আসলে সেই যানজট ছিল না, রাস্তা অনেকটা স্বাভাবিক
থাকার কারণে সময় মতো তারা এসে ঢাকায় গরু নিয়ে আসতে পারছেন। সড়কপথের যে বিড়ম্বনা সেটি আসলে এড়িয়ে, এবং আপনি জানেন যে এই সড়কপথের বিড়ম্বনার কারণে পশুবাহী ট্রাক শহরে প্রবেশ করার কারণে রাজধানীমুখী যে ট্রাকের যে স্রোত থাকে সেই কারণে আসলে কিছুটা কিন্তু রাস্তায় যানজট থাকে, সেই হিসাবে তারা বলছেন তাদের ভোগান্তিও অনেক কম হয়েছে। এই ট্রেনটিতে 261টি গরুর পাশাপাশি আরও 44টি ছাগলও কিন্তু এসেছে রাজধানীর বিভিন্ন পশুর হাটে বিক্রি করবেন, সে উদ্দেশ্য নিয়ে এসে এনেছেন এখান ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন যে যদি এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকে তাহলে তারা স্বাচ্ছন্দ্যে ঢাকায় কোরবানির পশু তারা নিয়ে আসতে পারবেন। পাশাপাশি এই ঢাকার আশেপাশে এই কমলাপুরের আশেপাশে 2-3টি হাট থাকার কারণে তারা বলছেন যে সহজেই তাদের আগে সড়কপথে আনার কারণে তাদের যে ঝক্কি ঝামেলা ছিল সেখান থেকে তারা খানিকটা আসলে মুক্তি পাবেন। সকালবেলায় এই আজকে যে প্রথম ক্যাটল সার্ভিস নামে এই সার্ভিসটি চালু হয়েছে এটি পরিদর্শনে এসেছিলেন রেলওয়ের ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক এস এম সালাহউদ্দিন। তিনি আসলে জানিয়েছেন যে ব্যবসায়ীদেরকে স্বল্প মূল্যে কোরবানির গরু ঢাকায় নিয়ে আসার ব্যবস্থাটি তারা করে দেওয়ার জন্য এই ধরনের উদ্যোগ নিয়েছেন। আরও কিন্তু 2টি ট্রেন ক্যাটল সার্ভিস পরিচালনা হওয়ার কথা ছিল, একটি চাঁপাইনবাবগঞ্জ থেকে এবং একটি হচ্ছে যে খুলনা থেকে, কিন্তু সেই 2টি আসলে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়া এবং পর্যাপ্ত গরু না পাওয়ার কারণে আসলে সেই 2টি বাতিল করতে তারা বাধ্য হয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। এখন যেটি এসেছে সেটি সেই ধারা আসলে অব্যাহত থাকবে, এরকম তারা একটি ঘোষণা ওখান থেকে দিয়েছেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ সবুজ। কোরবানির পশুবাহী ট্রেন জামালপুর থেকে ঢাকা এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার নাজমুস সালেহী। সময় সংবাদে আরও থাকছে, কাটছে না বিদেশগামীদের কোভিড সনদ জটিলতা, সময় মতো রিপোর্ট না পাওয়ায় যেতে পারছেন না অনেকে, এক টিকিটে দ্বিতীয়বার যাওয়ার সুযোগ নেই কোনো এয়ারলাইন্সে। সময় মতো কোভিড নেগেটিভ সনদ না পাওয়া এবং যাত্রার আগ মুহূর্তে রিপোর্ট পজিটিভ আসায় অনেক বিদেশগামীর ফ্লাইট মিস হচ্ছে। এক্ষেত্রে ভোগান্তির পাশাপাশি ভারী হচ্ছে আর্থিক ক্ষতির পাল্লা। যাত্রীদের অভিযোগ, তাদের দায় না থাকা সত্ত্বেও একই টিকিটে আবার ভ্রমণের সুযোগ দিচ্ছে না এয়ারলাইন্সগুলো। যাদের টিকিট রিইস্যু করা হচ্ছে দাবি করে বাংলাদেশ বিমান বলছে অনেক যাত্রীর কোভিড পজিটিভ হওয়ার কারণে আসন ফাঁকা থাকায় লোকসান হচ্ছে। বাড়ি বিক্রি করে জমি বন্ধক দিয়ে টাকা টিকিট কাটছে, ওরা পুনরায় কিভাবে যাবে? আবার ফ্লাইটের আগের দিন করোনা রিপোর্ট পাইছে, করোনা রিপোর্টে পজিটিভ, এখন ইয়ার থেকে ট্রাভেলস থেকে বলা হয়েছে টিকিটের দায়ভার তারা নেবে না। কোভিড সার্টিফিকেটের কারণে ক্যাপাসিটি লস বেশি হচ্ছে। গতকালকে আমরা যেখানে 260 জন নিতে পারতাম, আমরা গতকালকে আমাদের লন্ডন ফ্লাইট গিয়েছে 160 জন। সময় সংবাদে আরও থাকছে, 5 মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বর থেকে খুলছে ইতালির শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সহ কর্মকর্তাদের আগেই কোভিড টেস্ট করার সিদ্ধান্ত। করোনা সংক্রমণ রোধে ঈদ সামনে রেখে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান। তিনি জানান, করোনা পরিস্থিতিতে গত মার্চ মাস থেকেই বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগম নিষিদ্ধ করা হয়। সম্প্রতি আবারও এসব স্পটে পর্যটক ও দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে ঈদ উল আজহাকে সামনে রেখে পতেঙ্গা সমুদ্র সৈকত, নেভাল রোড ও ফয়েজ লেকে জনসমাগমে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হয়। প্রতি বছর কোটি টাকার ওষুধ ফেলে দেয় বাংলাদেশ রেলওয়ে। ট্রেনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকলেও জানেন না যাত্রীরা, মাসের পর মাস খোলা হয় না ফার্স্ট এইড বক্স। বিষয়টি স্বীকার করে এতদিনে এসে রেলওয়ে বলছে যাত্রীদের প্রাথমিক চিকিৎসা সেবাকে কার্যকরী করতে উদ্যোগ নিচ্ছেন তারা। নাজমুস সালেহের রিপোর্ট। টঙ্গি পার হওয়ার পর একজনের পাথর মেরে মাথা ফেটা দিছে, কিছু করার নেই, ওনাকে ওই অবস্থায় নিয়ে গেছে, তারপর নরসিংদী যাওয়ার পর উনি নামছে। অথচ প্রতিটি ট্রেনে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় ব্রিটিশ আমল থেকেই রাখা হয় একটি ফার্স্ট এইড বক্স। ট্রেন পরিচালকদের কাছে সংরক্ষিত থাকে প্রাথমিক চিকিৎসার এসব সামগ্রী, কিন্তু যাত্রীরা বলছেন কখনো কাউকেই তারা পেতে দেখেননি এমন স্বাস্থ্য সেবা। 22 বছর যাবত ট্রেনে চলাফেরা করি, যে মেডিসিনের কথা বলছেন, ফার্স্ট এইড বক্স বা এই ধরনের সেবা, এটা আমার চোখে পড়ে নাই।
সারা দেশে রেলের এমন ফার্স্ট এইড বক্স রয়েছে প্রায় 1200। বছরে চারবার পরিবর্তন করে দেওয়া হয় ঔষধ, এতে খরচ হয় প্রায় কোটি টাকা। খোঁজ নিয়ে দেখা যায় মাসের পর মাস ট্রেন পরিচালকরা বন্ধই রাখেন ফার্স্ট এইড বক্স, ফলে ফেলে দিতে হয় মেয়াদ উত্তীর্ণ কোটি টাকার ঔষধ। সর্বশেষ এটা ইউজ হয়েছে কতদিন আগে? এই 3 মাস হয়ে গেল প্রায়, মেয়াদ এখনো 15 দিন মতো আছে। ইউজ করা না, একবার হয়নি। ঔষধের বাক্স ফার্স্ট এইড বক্স 6 মাস ধরে বন্ধ আছে, এখনো খুলি নাই। 90% ঔষধই, কারণ নন ইউজেবল ঔষধ তো আমরা রাখতে পারি না। অনেক ঔষধ অব্যবহৃত থেকে যায়, মেয়াদ শেষে সেগুলি ফেলে দিতে হয়। প্রচার প্রচারণার অভাব আর ট্রেন পরিচালকদের উদাসীনতার কারণে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ, এমন মত রেলের এই স্বাস্থ্য কর্মকর্তার। যেভাবে এটাকে পরিচালনা করা উচিত এবং যেটা যেভাবে এটাকে ফলো আপ করা উচিত সেভাবে প্রপারলি আসলে ফলো আপ করা হচ্ছে না। চলমান একটা ট্রেনে একজন প্যাসেঞ্জার একটা তাৎক্ষণিকভাবে ওষুধটা পেলে হয়তো তাদের একটা উপকার হতো, চোখে ধরা পড়েনি। এরপরও যদি কোনো ধরনের অসামঞ্জস্য থেকে থাকে আমরা সেটা দূর করার চেষ্টা করব। করোনা কালের এই সময় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বাড়াতে রেলের ফার্স্ট এইড বক্স কে কার্যকর করার দাবি সাধারণ যাত্রীদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 5 মাস পর আগামী সেপ্টেম্বর খুলছে ইতালির শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে ইতালির প্রধান শিক্ষামন্ত্রী স্কুল খোলার ঘোষণা দেন। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। মঙ্গলবার ইতালির পার্লামেন্টে মহামারী করোনা ভাইরাসে দেশের শিক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরেন শিক্ষামন্ত্রী লুসিয়া আঞ্জোলিনা। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী 14 সেপ্টেম্বর থেকে ইতালির স্কুলগুলো আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে বলে জানান তিনি। স্বাস্থ্যবিধি মেনে ক্লাসের আসনগুলো নতুন করে বিন্যাস করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। স্কুলগুলো খুলে দেয়া হলেও জনস্বাস্থ্যকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। স্কুল খোলার আগে শিক্ষক ও সংশ্লিষ্টদের করোনা টেস্ট করার কথা জানিয়েছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী। সারা বছরই শিক্ষার্থীদের করোনার নমুনা পরীক্ষার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। কন্তে সরকারের এমন উদ্যোগে খুশি বাংলাদেশি অভিভাবক ও শিক্ষার্থীরা। 5 মাস পর আমাদের স্কুল খুলছে, আমরা এখন আনন্দ উপভোগ করতে পারছি। মে মাসের শেষ দিকে স্কুলগুলো খুলে দেবার কথা উঠলে প্রধানমন্ত্রী জোসেফ কন্তে বলেছিলেন ইতালিতে শিক্ষকদের গড় বয়স সবচেয়ে বেশি হওয়ায় শিক্ষা ব্যবস্থাকে করোনার ঝুঁকির মধ্যে ফেলতে চান না তার সরকার। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। আইসিসির পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে ওয়ানডে সিরিজের সুপার লিগ শুরু হচ্ছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। 2023 বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেবে 13টি দল। আগামী যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ শুরু হতে যাচ্ছে, এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে। আপনারা জানেন যে আমাদের যে গত মেতে যে আমাদের বাংলাদেশ আয়ারল্যান্ডের যে ওডিআই সিরিজটা ছিল সেটা এই টুর্নামেন্টেরই অংশ ছিল, যেহেতু কোভিড-19 কারণে আমরা যেতে পারিনি বা সিরিজটা পোস্টপন্ড হয়েছে। সো নেক্সট যে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে যে ওডিআই কম্পিটিশনটা হবে তার মাধ্যমেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের প্রথম ম্যাচ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্লাবন ভাঙনে ভয়ঙ্কর হয়ে উঠছে বন্যা পরিস্থিতি, তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। দুর্গতদের মাথা পিছু বরাদ্দ মাত্র 8 টাকা যথেষ্ট বলছেন প্রতিমন্ত্রী। ফজরের নামাজ শেষে মিনার পথে হাজিরা, স্বাস্থ্যবিধি মেনে রাত্রি যাপনের পর কাল আরাফাতের ময়দানে পবিত্র হজ। খুতবা হবে বাংলাসহ 10টি ভাষায়। দিনে ক্রেতা শূন্য, রাতে পশুর হাটে উপস্থিতি বাড়লেও দর্শনার্থীর সংখ্যাই বেশি, জমে ওঠেনি বেচাকেনা। জামালপুর থেকে ট্রেনে রাজধানীতে আনা হলো কোরবানির পশু। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময় অ্যাপ।